বছরে 3,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয় ঢাকার ফুটপাতে। তবে ঈদকে কেন্দ্র করে শুধু রোজার মাসেই প্রায় 600 কোটি টাকা চাঁদা দিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা। হকার্স ফেডারেশনের দাবি, চাঁদাবাজির টাকার বড় একটা অংশ পায় পুলিশ এবং রাজনৈতিক নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, আর সিটি কর্পোরেশন বলছে দীর্ঘদিনের এই অনিয়ম বন্ধে দরকার সমন্বিত উদ্যোগ। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। গুলিস্তানের সড়কের এক পাশে আখের রস বিক্রি করেন শনির আখড়ার রাসেল। সারাদিনে আয় যাই হোক, একটা অংশ দিতে হয় ফুটপাত নিয়ন্ত্রণকারীদের। লাইট লাগায় লাইটের দিয়ে 50 টাকা, অনেক খরচা। হকার্স ফেডারেশনের তথ্য মতে, ঢাকার দুই সিটিতে রাসেলের মতো ফুটপাত ব্যবসায়ী বা হকারের সংখ্যা প্রায় 2.5 লাখ, যারা প্রতিদিন জায়গা এবং ব্যবসা ভেদে 50 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা দিয়ে থাকেন। গড়ে হকার প্রতি 300 টাকা ধরলে দিনে প্রায় 81 কোটি টাকা চাঁদা দেন ফুটপাতের ব্যবসায়ীরা। বছরে চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় 3,000 কোটি টাকা। দোকান থেকে কেউ 200 টাকা দেয়, কেউ 150 টাকা দেয়, কেউ 300 দেয়। ভাড়ায় 300 টাকা দিতে হয়। চাঁদাবাজ চক্রটি এতই শক্তিশালী এবং এর সদস্যরা এতটাই বিস্তৃত যে ফুটপাত এলাকায় কোনো ক্যামেরা দেখলে কিংবা কাউকে সন্দেহ হলে চোখের পলকেই তারা হকারদের সাথে মিশে যান। ঈদ সামনে রেখে রোজার মাসে ঢাকার দুই সিটি কর্পোরেশনে যুক্ত হয় আরও 50,000 ফুটপাত ব্যবসায়ী। এ সময় চাঁদার পরিমাণও দ্বিগুণ করা হয়। পুলিশ এবং প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি হচ্ছে বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। পুলিশ আমার সেই ওয়ার্ড কমিশনার বা আমার স্থানীয় পলিটিক্যাল লোকজন এটার সাথে জড়িত এবং এদেরই নিয়ন্ত্রিত কিছু লাইনম্যান আমরা যেটাকে বলি। বছরে 3,300 কোটি টাকা হকারদের কাছ থেকে জোরপূর্বক পুলিশের নাম ভাঙিয়ে, ভয়ভীতি দেখিয়ে, সন্ত্রাস দিয়ে পিটিয়ে হকারদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এ চাঁদাবাজি বন্ধ না করার দায় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশের। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখানে যারা মাঠ পর্যায়ে যে সকল প্রশাসন তৃণমূল পর্যায়ে থাকে তাদেরকে এ ব্যাপারে আরো কঠোর হতে হবে। এলাকার যে ফুটপথ আছে সেই ফুটপথের পিছনে ওই এলাকার যেটা রাজনৈতিক শক্তি আছে তাদের ছত্রছায়ায় এই ফুটপথের দোকানগুলো বসে থাকে। ফুটপাতের দোকানে যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় সেটিও অবৈধ। সরকারের কোনো না কোনো সংস্থার ঘাড়ে পড়ে সেই বিল। ফুটপাত থেকে বছরে 1,000 কোটি টাকার বাণিজ্য হয়, তবে রাজস্ব পায় না সরকার। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ এই বাণিজ্য কতদিন চলবে, আর পকেট ভারী হবে প্রভাবশালীদের। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।